আলোর উৎসব দীপাবলির আগের দিন সন্ধ্যা রাতে রাজধানীর ইন্দ্রনগরস্থিত কালীবাড়িতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুজো দিয়ে রাজ্যবাসী মঙ্গল কামনা করেছেন তিনি। এরপর তিনি ইন্দ্রনগর কালীবাড়িতে শ্রী শ্রী কাল ভৈরবের আশীর্বাদ নেন। সেখানে পুজো দেওয়ার পর গোটা মন্দির চত্বরটি ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্যামা মায়ের আশীর্বাদে সকলের জীবন আরও সুন্দর এবং সমৃদ্ধ হয়ে উঠুক বলে কামনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সমস্ত ত্রিপুরাবাসীকে দেওয়ালির অগ্রিম শুভেচ্ছা জানাই। প্রত্যেকের ঘরে যে আমাদের আলো উৎসব দেওয়ালি, সেই আলো প্রত্যেক ঘরে পৌঁছে যাক, অন্ধকারময় ব্যবস্থা থেকে আলোর এবং সমৃদ্ধির দিকে ত্রিপুরার প্রতিটি ঘর সেজে উঠুক, সমৃদ্ধি আসুক, শান্তি আসুক, এটাই আমি কামনা করি। আর আমি পূর্ণ বিশ্বাস করি মা ত্রিপুরেশ্বরীর এই ভূমি